বন্ধুতে আমি এগুলোর মধ্যে যাচ্ছে আমাদের কষ্ট হবে। তারপরে দেখতাম এটা কিন্তু একটা বিরাট সাফল্য তাদের বিরাট কাজ তাদের জন্য, আমি অত্যন্ত খুশি হতাম। কারণ যে আলোচনাগুলো আছে তাদের সহদরকার ছিল গুরুত্বপূর্ণ, অর্থ আমি কাজ করি। দিদি মহোদয় যে সমাজসভা ছিলেন তিনি আমার পুরো পরিচিত, আমার সঙ্গে এক সময় আমাদের তথ্য অফিসার মহোদয় করেছেন। এখন কিন্তু কাজের আমাদের এই হতে হবে, দেশ স্বাধীন হয়েছে 48 বছর, অনেক পরিবর্তন ঘটন। এখন কিন্তু সমন্বয় সভা হয় এনজিও তাহলে হয় না প্রত্যেক মাসে হয়। এখন দেখছি যেটা কিন্তু এনজিও সংখ্যা কিন্তু একেবারে কম না, 300-350।